ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো এখনো তো। আজকে যাচ্ছি হলো মেলায়, কৃষ্ণনগর বারাদুল মেলাতে। তো আগের দিনকে গেছিলাম বান্ধবীদের সঙ্গে, আজকে যাচ্ছিলাম আমরা বাড়িতে সব ভাই বোনরা মিলে। তো কালকে যাওয়ার প্ল্যানটা হয়েছিল, পরে আবার ক্যান্সেলও হয়ে গেছিলো। তো এখনই মানে এখন বিকেল 4:30 বেশি বেজে গেছে, তো এখন হঠাৎ করে ঠিক হলো আবার যে তাহলে গিয়ে ঘুরে আসা যাক। তো দাদা কেবলই জানালো যে চল গিয়ে ঘুরে আসি একটু, তো ওই জন্য যাবো। আর বাঁকুড়া থেকে 6:20 ট্রেনের টাইম আছে, তো ওই ট্রেনটাতে করেই যাব। যাচ্ছি হলো আমি, আমার বোন, দাদা, বৌদি, আরও একটা দিদি, বোন, জ্যাঠার মেয়ে, সবাই মিলে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকে কীরকম গরম লাগছে, দুপুর থেকে শুয়ে থাকতে পারছিলাম, এত গরম। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এতগুলো ড্রেস বের করেছি, প্রত্যেকটাই পরেছিলাম, মানে কোথাও গেলে তখন আর ড্রেস খুঁজে পাই না যে কোনটা পরবো। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, গরম লাগছে, তো ওই জন্য এই ড্রেসগুলো সব পরেছিলাম। পরে পরে দেখছি খুব গরম লাগছে, তো শেষমেশ ঠিক করলাম যে এটা পরবো। এটা ভীষণই একটা পাতলা পাতলা, একদম কমফোর্টেবল ভীষণ, তো এটাই পরবো। এটা হলো পুজোতে নিয়েছিলাম দুর্গাপুজোতে, একটা এখন পরেও আছি, তো সেটা চেঞ্জ করে ওটা পরবো। তো এই যে আমরা স্টেশন চলে এসেছি, এটা হলো বোন, জ্যাঠার মেয়ে, আর দাদা, বৌদি আর আমার বোন, ওরা পেছনে আছে আসছে। আমরা লেডিস যেখানে পড়ে সেখানটাতেই যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি, সিট ছিল বসার কিন্তু তাও বসলাম না। 10 মিনিট মতো লাগে আমাদের বাঁকুড়া থেকে কৃষ্ণনগর যেতে, ওই জন্যই দাঁড়িয়ে রয়েছে। ট্রেন থেকে এইমাত্র আমরা নামলাম, এটা হলো বড় বৌদি। তো এবার আমরা এখান থেকে টোটো করে চলে যাব, আর ওই যে পিছনের ট্রেন ওই ট্রেনটা থেকে আমরা নামলাম। তো এই যে বলতে বলতে আমরা চলে এসেছি মেলাতে। তো এই যে দেখো এখানে কি সুন্দর আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ারগুলো, এগুলো আমার ঘরে আছে প্রচুর, তো সেই জন্য আর নিলাম না। এখানে এইসব জুটের ব্যাগগুলো তো দারুণ লাগছিলো দেখতে। আর এখানে দেখো অঞ্জলি জুয়েলার্সের সব মডেলরা বসে আছে বাইরে, সব অঞ্জলি জুয়েলার্সের জুয়েলারি পরে, দারুণ লাগছিল ওদেরকে দেখতে। এখানে দেখো কি সুন্দর কুলার, চিমনি, সমস্ত কিছু আছে এই মেলাতে, মানে এ টু জেড সমস্ত কিছু পাওয়া যায়। আর এই মেলাতে আসলে তো একদিনে ঘুরে শেষই হবে না, এত স্টল আছে মেলাতে, মানে আর এত বড়। তো আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এত দোকানপাটও ছিল না আর এত ভিড়ও ছিল না, বাট আজকে প্রচুর ভিড় দেখলাম মেলাতে গিয়ে। সবাই কেনাকাটি করছে, আমি ঠিকই করেছি, আমি আর কিচ্ছু কিনবো না। আগের দিন এসে তো প্রচুর জুয়েলারি নিয়ে গেছি, তো এবার নিলে আর রাখা জায়গা হবে না, তো ওই জন্য আর কিচ্ছু নেব না, এটাই আমি স্থির করে রয়েছি। তো এই যে এখন দিদি আর বৌদি মিলে ওরা এখান থেকে কাপ নিচ্ছে, তো আমি আর নেব না, আগের মেলা থেকে নিয়েছি, আর নিয়ে যাও তো সমস্যা এত দূর থেকে। এখন এই যে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, তো ওই জন্য একটা খাবারের দোকানে এসে বসলাম। তো দেখছি কি অর্ডার করা যায়। এই যে এটা হলো আমার পাশে বসে আছে, এটা আমার বোন, আর আমরা এই যে অর্ডার দিয়েছিলাম এগরোল, আর বোন চাউমিন খাচ্ছে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, এবার মেলার মধ্যে আর একটু ঘুরে তারপর আমরা স্টেশনে চলে যাব। 9:45 ট্রেন আছে, ওটা ধরতে হবে। তো এইমাত্র আমরা স্টেশন আসলাম, কি আর বলবো, মানে 8:44 ট্রেনটা ছিল, এই ট্রেনটা ধরার জন্য এত তাড়াতাড়ি করে আসলাম, বাট ট্রেনটা বেরিয়ে গেল, যে স্টেশন ঢুকলাম সেই বেরিয়ে গেল। এরপর 10:17 ট্রেনের টাইম। ট্রেন মিস করে এখন বসে আছি, সবাই কি আর করবো, অনেক লেট এখন, সবে 9টা বাজে, 1.5 ঘন্টা লেট এখন। মোমো খাওয়া হয়েছিল, মোমো সব শেষ, এখন কোথাও আর কোনো কাজ নেই। ট্রেনের মধ্যে এখন বাজে 10:17 পুরো, এখনই টাইম, এখনই ট্রেনটা ছাড়বে, এত সুন্দর আমরা বসে আছি সব ট্রেনের মধ্যে। না অত ইনফরমেশন দেওয়া লাগবে না, তো বাড়ি যায় তারপর দেখো, যার তো এনার্জি নেই, এখন আমাদের আর কোনো এনার্জি নেই, এখন বাড়ি পৌঁছানোর অপেক্ষা ভালো লাগছে না। টাইম তো হয়ে গেছে 10:17, এখন তো ছাড়ছে না, তারপর বৃষ্টি হয়েছে এদিকে, জায়গাটা দারুণ হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা, যে ফ্যান চলছে তাও ঠান্ডা লাগছে, ফুরফুরে হাওয়া। তো যাই হোক চলো বাড়িতে যাই,
বাড়িতে যাই না আজকে আর কোনো শুট করতে পারবো না। আমরা বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু খেয়েও নিলাম একটু। আর ট্রেনটা এত লেট করবে আমরা ভাবতেই পারিনি, 10:17 ছিল টাইম, সেখানে 10:39 গিয়ে ট্রেনটা ছাড়লো, এত রাত হয়ে যাবে বাড়ি আসতে ভাবতে পারিনি। তবে কি বলবো, ভীষণ এনজয় হয়েছে, লেট হয়েছে বাড়ি আসতে তো কি, বাট আমরা ভীষণ এনজয় করেছি আজকে মেলায় গিয়ে। স্টেশনে এসে আমরা ভীষণ এনজয় করেছি, অনেক ছবি তুললাম, এটা সেটা, আমাদের সময়টা কেটে গেল, তো ভীষণই আজকে ভালো ঘুরলাম মেলায়। তো এখানে দেখছি বৃষ্টি হয়েছে, বাট কৃষ্ণনগরে বৃষ্টি হয়নি, হয়েছে একটুখানি, খুব এত হয়নি। এখানে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে জায়গায় জায়গায়, কিন্তু কৃষ্ণনগরে অতটা হয়নি। তো মেলায় ভালোই ঘুরলাম, আর মেলা থেকে সেরকম আজকে কিছু কিনিনি, কিনিনি বললে ভুল হবে, একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। খালি হাতে তো আর কি বলবো, যতই চেষ্টা করি যে না কিচ্ছু কিনবো না, তবু একটা জিনিস কিনতেই হবে। তো এই যে একটা সানগ্লাস নিলাম, সানগ্লাসটা নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল অনেকদিন ধরে, তিনটে সানগ্লাস আছে, তবুও একটা একটু এরকম ধরনের একটা কেনার ইচ্ছা ছিল, আগের দিন মেলায় গিয়ে খেয়াল ছিল না, তো আজকে গিয়ে সানগ্লাসটা নিলাম। তো কেমন লাগছে দেখি পরে, বাবা বড় বড় হয়ে গেছে নাকি বেশি, এই ক্যামেরাতে বড় লাগছে, ক্যামেরাতে বেশি বড় লাগছে, আয়নাতে ওরকম লাগছে না। এই যে তো রাতের বেলা সানগ্লাস কিনে যা হয় আর কি, কম দামে পেয়ে গেলাম তো নিয়ে নিলাম, এই জন্য কেমন লাগছে জানিও। তো ভিডিওটা শেষ করবো এখানেই, অনেক রাত হয়ে গেছে, 11:30 বেশি, তো চলো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।